সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো গত অক্টোবর মাসে আমি প্রথম অনলাইনে ক্লাস নিয়েছিলাম, আজকে এটি আমার দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো জেনারেল ইলেকট্রনিক্স এক শ্রেণী দশম ভোকেশনাল সংক্ষেপ বিভাগ অধ্যায় পঞ্চম, শিরোনাম স্ক্যানে। প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এক নম্বর, স্ক্যানিং কি? আমি আবার বলছি, স্ক্যানিং কি? উত্তর, টেলিভিশন প্রেরক যন্ত্র হতে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রে পিকচার ইমেল পাঠানোর পদ্ধতিকে স্ক্যানিং বলে। আমি আবার বলছি, টেলিভিশন প্রেরক যন্ত্র হতে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রে পিকচার ইমেল পাঠানোর পদ্ধতিকে স্ক্যানিং বলে। পিকচার এলিমেন্ট শব্দের অর্থ হল, পিকচার মানে ছবি, এলিমেন্ট মানে উপাদান, অর্থাৎ ছবির উপাদান, অর্থাৎ যে উপাদানগুলো দ্বারা একটি ছবি পূর্ণাঙ্গভাবে তৈরি হয় সেই উপাদানগুলিকে পিকচার এলিমেন্ট বলে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উপাদানগুলো দ্বারাই একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়, এটাই হলো পিকচার এলিমেন্ট। পরের প্রশ্ন, স্ক্যানিং কত প্রকার ও কি কি? আমি আবার বলছি, স্ক্যানিং কত প্রকার ও কি কি? উত্তর, স্ক্যানিং দুই প্রকার, স্ক্যানিং দুই প্রকার, যথা, এক, প্রোগ্রেসিভ স্ক্যানিং, দুই, ইন্টারলেস স্ক্যানিং। আবার বলছি, এক, প্রোগ্রেসিভ স্ক্যানিং, দুই, ইন্টারলেস স্ক্যানিং। তাহলে স্ক্যানিং কত প্রকার? স্ক্যানিং দুই প্রকার, যথা, এক, প্রোগ্রেসিভ স্ক্যানিং, দুই, ইন্টারলেস স্ক্যানিং। এরপরে তৃতীয় প্রশ্ন, অ্যাসপেক্ট রেশিও কি? অ্যাসপেক্ট রেশিও কি? উত্তর, টেলিভিশনের পর্দার উচ্চতা এবং প্রশস্ততা অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলে। আমি আবার বলছি, অ্যাসপেক্ট রেশিও কি? উত্তর, টেলিভিশনের পর্দার উচ্চতা এবং প্রশস্ততা অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলে। কোন একটি টেলিভিশনের, যে কোনো একটি টেলিভিশনের, টেলিভিশনের পর্দা উচ্চতা, যেটা মনিটর আমরা যেটা দেখি, এই পর্দা উচ্চতা এবং প্রশস্ততা অনুপাতকে, মানে ভাগ, ব্যবধান, অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলে। পরের প্রশ্ন, প্রোগ্রেসিভ স্ক্যানিং বলতে কি বোঝো? আমি আবার বলছি, প্রোগ্রেসিভ স্ক্যানিং বলতে কি বোঝো? উত্তর, যে স্ক্যানিং পদ্ধতিতে একটি ফ্রেম বা ছবি উপর হতে ক্রমাগত স্ক্যানিং করে নিচে নিয়ে এসে পুনরায় নতুনভাবে স্ক্যানিং করা হয় তাকে প্রোগ্রেসিভ স্ক্যানিং বলে। আমি আবার বলছি, প্রোগ্রেসিভ স্ক্যানিং বলতে কি বোঝো? যে স্ক্যানিং পদ্ধতিতে একটি ফ্রেম বা ছবি উপর হতে ক্রমাগত স্ক্যানিং করে নিচে নিয়ে এসে পুনরায় নতুনভাবে স্ক্যানিং করা হয় তাকে
প্রোগ্রেসিভ স্ক্যানিং বলে, তাকে প্রোগ্রেসিভ স্ক্যানিং বলে। এই হলো আমাদের আজকের পঞ্চম অধ্যায়ে স্ক্যানিং সম্পর্কিত আলোচনা। তাহলে পঞ্চম অধ্যায়ে শিরোনামটা কি ছিল? স্ক্যানিং। তাহলে আজকে আমরা শিখতে পারলাম স্ক্যানিং কি, স্ক্যানিং কত প্রকার, কি কি, তারপরে অ্যাসপেক্ট রেশিও কি, এই জিনিসগুলো। তো আগামী ক্লাসে আমরা স্ক্যানিং এর যে আর যে ধাপগুলো আছে, ব্রড কোশ্চিন গুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তবে আজকে আমরা জানলাম স্ক্যানিং কি, স্ক্যানিং কাকে বলে, স্ক্যানিং কত প্রকার, কি কি, এবং অ্যাসপেক্ট রেশিও কি, এই জিনিসগুলো আজকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় অনলাইনে ক্লাসে শরীর হয়েছ এবং তোমরা আজকের এই ক্লাসগুলো সুন্দরভাবে শিখতে পারলে, জানতে পারলে, বুঝতে পারলে, এবং আগামীতে আবার নতুন করে আমরা শিখব, জানব। তো আজ এ পর্যন্তই, আগামী দিনে সকলের সাথে আবার দেখা হবে অনলাইন সিস্টেমে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুখোপাধ্যায় হোসেন তোতা। সবাইকে ধন্যবাদ।